আগামীকাল বেলুন মঠে যিশু পুজো আর তারই প্রস্তুতির ছবি বেলুন মঠে। বড়দিনে যিশু পুজো আর সেই যিশু পুজোর প্রস্তুতির ছবি আপনারা দেখছেন বেলুন মঠে। কলকাতার পাশাপাশি এবার আপনাকে দেখাবো লন্ডনের ছবি, কিভাবে সেজে উঠেছে গোটা লন্ডন। মায়ামি আলোয় ভাসছে লন্ডন, আলোর ঝলকানি আর সেই সঙ্গে মানুষের ভিড় রাস্তায়, উৎসবে মাতোয়ারা লন্ডন। রাত পোখালেই বড়দিন, ক্রিসমাস ইভে সেলিব্রেশনের মুডে শুধু কলকাতায় নয় পাশাপাশি লন্ডনের ছবি আপনারা দেখছেন। আর এই উৎসবের মাঝেই উদ্বেগ বাড়িয়েছে ওমিক্রন, শহরে ফের মিলল ওমিক্রন আক্রান্তের হদিশ। আয়ারল্যান্ড ফেরত ব্যক্তি ওমিক্রন পজিটিভ, ওমিক্রন আক্রান্ত ব্যক্তি আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি। সব বেসরকারি হাসপাতালের সঙ্গে সোমবার জরুরি বৈঠকে বসবে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম, কি খবর রয়েছে? স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, সোমবার শহরের সমস্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে চলেছে স্বাস্থ্য অধিকর্তা এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। মূল উদ্দেশ্য হচ্ছে যে আন্তর্জাতিক ট্রাভেল করে যে ব্যক্তিরা ফিরছেন তারা কোভিড পজিটিভ হলে কোন কোন হাসপাতালে তাদেরকে ভর্তি করা যায় এবং সমন্বয় করা তাদের পরিকাঠামো কিরকম আছে এবং এই ওমিক্রন আক্রান্তদের চিকিৎসার জন্য যে বিশেষ ব্যবস্থা দরকার, পাশাপাশি যে স্যানিটাইজ করে রাখার জায়গাটা দরকার, পুরোটাই আইসোলেট করা যাতে সংক্রমণ না ছড়ায়, এই সমস্ত পরিকাঠামো পর্যালোচনা এবং সমন্বয় করা, মূলত তারা কোভিড পজিটিভ এয়ারপোর্টে হলে কোন কোন হাসপাতালে ভর্তি করা যায়, কারা রাজি আছে, এই সব বিষয় নিয়ে বৈঠক হবে। সোমবার ভার্চুয়াল বৈঠক হবে বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাপিয়া।